ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সামিয়া মিউজিক্যাল ফরোলাই প্রোগ্রাম স্প্রিন্ট মোবাইল রকিং আওয়ারে। আমাদের এই অনুষ্ঠানে প্রতি পর্বে থাকে একজন করে জনপ্রিয় ব্যান্ড দল এবং সেই সাথে তারা তাদের জনপ্রিয় গানগুলো আপনাদের শোনায়। এই পর্বে আমাদের সাথে রয়েছে আরও একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, যার নাম বললে তার ব্যান্ডের নামটা আপনারা এমনিতেই জেনে যাবেন। সে হচ্ছে টপু এবং তার ব্যান্ড দল যাত্রী নিয়ে সে আমাদের সাথে আজ আছে আপনাদের জনপ্রিয় গান শোনাবার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন আমরা টপুর কাছে চলে যাই। আজ কি কি গান নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে সেটা শুনবো। কেমন আছেন টপু? এই তো ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনার আসার কথা শুনেই তো আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম, একদম এক পায়ে নূপুর আমার। কেন জানি এই কথাটাই শুধু মনে পড়ছিল। এই গান সবাই জানে, আর মানে অনেক গান আছে কিন্তু জানি, কিন্তু সেই এই গানটা এত মন ছুঁয়ে গেছিল যখন শুরু হয়েছিল গানটা। তো আজকে আমাদের কি কি গান শোনাচ্ছেন? আজকে আমরা আমার ব্যান্ড এখানে যাত্রী, আমরা শামস হচ্ছে আমাদের বেজিস্ট, ড্রামসে রিয়াদ, কিবোর্ডে রোমেল ভাই, আর গিটারে হচ্ছে সেতু। সো আমরা আমরা আমাদের যেই গান আছে সবই করার চেষ্টা করবো, যদিও সময় কম, তবে ফেমাস গানগুলো অবশ্যই করবো। অবভিয়াসলি তো আমাদের দর্শকরা যেহেতু অধীর আগ্রহ অপেক্ষা করছে, আমরা শুরুতেই আচ্ছা হ্যাঁ শুরু করছি। কোন গানটি দিয়ে শুরু করছি? সত্যবাদী একটা গান আছে আমার, সো ওইটা দিয়ে শুরু করছি আমরা। ওকে স্টার্ট নাও। ভুলে গেছি শেষ যে কবে মিথ্যা বলেছি, শুনছ কি তুমি একটা মিথ্যে করবে যে আজ আমাকে পাবি। ভুলে গেছি তোমাকে আমি এ কথা বলি, ভুল আমার পাপি শুনছ কি আমি মিথ্যেবাদী, তোমায় ভুলতে গিয়ে ভুলেছি নিজেকে। তোমাকে চোখ বুঝে আমি জ্বলছে নিমছে লালছে আলো তোমায় দেখেছি, নাম দিয়েছি পরি ডানা ছাড়া ইচ্ছে মতো তোমাকে গড়ি। সবই ছিল স্বপ্ন, বাস্তবতা নয় এ কথা বলি, তুমি শুনছ কি আমি মিথ্যেবাদী, তোমায় ভুলতে গিয়ে ভুলেছি নিজেকে। তোমাকে 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 পাপি মিথ্যেবাদী, তুমি শুনছ কি আর একটা মিথ্যে যদি বলি ক্ষতি কি খুব বেশি। প্রতি মুহূর্তে তোমাকে ভুলি, অন্য কাউকে ভাবি, এ কথা বলি তুমি শুনছ কি, ভোলা মাছ পাপি মিথ্যেবাদী, তোমায় ভুলতে গিয়ে
নিজেকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা গান শোনাবার জন্য। আসলে একটা মিথ্যা কথা বলে কি মিথ্যাবাদী হয়ে গেলেন? যাই হোক, আমাদের এর ফাঁকে ফোনও চলে এসেছে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি, ভালো আছি। আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড, আমরা প্লে করব। ধন্যবাদ ফোন করবার জন্য। তপু ভাই, হ্যাঁ আচ্ছা, এক পেনপুরটা আমরা পরে করব। আচ্ছা, এখন সো আমাদের ব্যান্ডের একটা গান আছে যাত্রীর, সেটার নাম হচ্ছে কে ডাকে। হ্যাঁ, আমার ফার্স্ট অ্যালবামের কে ডাকে, সো ওইটা করছি আমরা এখন। ওকে, আলো পড়ছে সে মেঝেতে, দেখে নাও চেনে নাও যতটুকু তুমি দেখতে পাও। কে ডাকে কে ডাকে, মনেতে জড়ো তার বেপাশ কিছু বলে দিলে মনে রেখো না সব ভুলে গিয়ে। আজ কে ডাকে কে ডাকে, পুরনো কথা পুরনো গান লাগছে না ভালো নেই কিছু গান, তবু পুরনো কিছু কথা আজও মনেতে অমলা। কে ডাকে কে ডাকে কে ডাকে, তুমি চাও দূর, আমি চাই আকাশ মেঘলা, খোঁজো পূর্ণিমা বলি চাঁদ ডুবে যাক না, ছুটে চলো একা দূরে, আমার ইচ্ছে করে না দুজনেই দুজনাকে চাই, তবুও নিজেদের আজ কেউ চায় না, মেলে না আজ কিছু মেলে না, ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া
এ দুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই এই কি বেশি না, এই কি বেশি না, এই কি বেশি না, আজ এই কি বেশি না। তুমি আমি জেগে একলা, আমি বলি প্রেম, তুমি বলো বন্ধুত্ব, এটা গল্প চলে এগিয়ে, এই তো আছি বেশ, ভাবছি না কেউ আর হলে হোক দেশে, মেলে না আজ কিছু মেলে না, ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া এ দুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই এই কি বেশি না, এই কি বেশি না, বলো এই কি বেশি না, আজ এই কি বেশি না। আকাশ মেঘলা খোঁজো পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না, চলো একা ডুবে আমার ইচ্ছে করে না, দুজনেই দুজনাকে চাই তবুও নিজেদের আজ কেউ চায় না, মেলে না আজ কিছু মেলে না, বাঁচতে যাওয়া ছাড়া এ দুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই এই কি বেশি না, এই কি বেশি না, বলো এই কি বেশি না, আজ এই কি বেশি না। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের মাঝে একজন দর্শকও চলে এসেছে ফোন কল নিয়ে। হ্যালো, 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 আপনার টেলিভিশনের ভলিউমটা বন্ধ করতে হবে, মিউট করতে হবে। হ্যালো টপু, হ্যাঁ হ্যালো, আমার নাম শিথি। শিথি, ইয়াস, ডু আই নো ইউ? কোন শিথি? সিঙ্গার, সিঙ্গার শিথি। ও কি খবর শিথি? হ্যাঁ শিথি, কেমন আছো? কেমন আছা? এই তো চলছে, কি খবর? ভালো, ভালো লাগছে প্রোগ্রাম। ও তাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার কোনো রিকোয়েস্ট আছে? মেগানটা, মেগান, আচ্ছা ওকে, ঠিক আছে, অবশ্যই ইনশাআল্লাহ। ওকে শিথি, থ্যাঙ্কস ফর কলিং। আরো একটা ফোন চলে এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। একটু ভাইকে দেখেন। হ্যাঁ অবশ্যই, ভাইয়া শুনতে পাচ্ছে, আপনি কথা বলুন। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? না ভালো, আমি একটা গান রিকোয়েস্ট করতে চাইছিলাম, একটা পড়তে আরেকজনে। হ্যাঁ, একটাই নেবুর। আ বাবা, অনেক আনকমন একটা গান, ইনশাআল্লাহ আমরা করব এটা, ইনশাআল্লাহ। আচ্ছা, উনি ফোনটা রেখে দিয়েছেন মনে হয়। থ্যাংক ইউ ফোন করার জন্য। আর আমরা তো জানেনই অনেক চমৎকার চমৎকার গান শুনছিলাম, গান তো শুনতে থাকলে আর ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু কি করব, এখন যে একটু ব্রেক নেবার সময় হয়েছে। এই মুহূর্তে একটি ছোট্ট ব্রেকে যাচ্ছি, কোথাও যাবেন না, স্টে টিউনড।
ভিউয়ার্স, ব্রেকের পর আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি স্প্রিন্ট মোবাইল রকিং আওয়ারে। আপনারা শুনছিলেন তপুর চমৎকার চমৎকার গান, আর আমার কথা নিশ্চয়ই এখন আর ভালো লাগবে না, আবার আমরা তপুর গানে চলে যাই। তো ভাই এখন কি গান শোনাচ্ছেন? এখন আমরা আমাদের যাত্রীর সেলফ টাইটেল গান, মানে আমাদের ব্যান্ডের নামে একটা গান আছে যাত্রী, ওইটা করছি। এটা ফার্স্ট অ্যালবাম, আজকে ম্যাক্সিমাম যাত্রীর গানই করি, কারণ আমরা একটা অ্যালবাম করছি সবাই মিলে, ইনশাল্লাহ প্রিটি সুন রিলিজ হবে এটা। আচ্ছা, সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করবো। ইনশাল্লাহ। যাই হোক, আমরা টাইটেল সংটি শুনি। আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া টাকা আধখানা, আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় ভুল, আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্ত গাথা দুল, মুক্ত গাথা দুল। দেখো বাবু নামের বড় খোকা করতে পারে, দেখো ছেলে না কেউ মাঘ বৈশাখ ছেলে মার্চ, দেখো তার দিকে কত মানুষ কত ব্যস্ততা, খুলেছে কেউ নতুন হিসেব আজ কি হাল খাতা, আজ কি হাল খাতা। যদি পথের রাজা পাজেরও দেখে ঈর্ষা হয়, তবে ছেলে রেখো দু চাকার ওই হিরো কম যে নয়, যদি সুন্দরী আজ তোমায় দেখে মুচকি হাসি দেয়, তবে মেনে নিও চলো না তা প্রেমের বাসি নয়, প্রেমের বাসি নয়। যারা মনের মাঝে লুকিয়ে রাখে কারো অন্ধকার, যারা ভুলের পরে ভুল খুঁজে যায় তোমার আমার, যারা কোনোদিনও জানে না যে ছল চাতুরি কি, বলো তাদের কি তুমি আমি বন্ধু বলেছি, বন্ধু বলেছি। আমি এই কালো পিচের সোজা পথের পুরনো পথিক, তাই বলছি না আমার এই কথাগুলো ঠিক, আমি দেখি যা শুনি যা বলি ও যে তা আমার বন্ধু রবে করার উতলা। খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এই গানটা আমার লাইফের প্রথম গান বলতে পারেন। আমার জীবনে এটা ফার্স্ট লিখেছিলাম আমি আর কি। কথা বলুন, শুনতে পাচ্ছি? এই তো সবাই ভালো আছি, আমরা ভালো সবাই। হ্যাঁ ভাই বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কোনো রিকোয়েস্ট আছে? রিকোয়েস্ট করছেন ভাই কোনো? বন্ধু আটটা গান চাই। ওকে ইনশাল্লাহ, আমাদের সময় থাকলে করবো। ওকে, থ্যাঙ্কস ফর কলিং, ইনশাল্লাহ। ওকে, আরো একটা ফোন আছে। হ্যালো, হ্যালো, আচ্ছা জি কথা বলুন। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো আছি, কি খবর?
স্যুইট লাগছে, না 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 হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার অন্য ব্যান্ড ফিল্মের মধ্যে কেমন লাগছে একটু বলুন। আপনি আর কিছুক্ষণ জাগলে আমি গানটা শুনবো, আর অসুবিধা নেই, আপনি আমাদের সঙ্গে জেগে থাকুন, আমরা অবশ্যই অবশ্যই এক পায়ে নূপুর গান না শুনে তো তপু ভাইকে ছাড়ছি না। তো যাই হোক, এখন আমরা আবার গানে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি শীতি রিকোয়েস্ট করেছিল মেয়ে গানটির, সো আমরা ওই গানটা করছি, ঠিক আছে? ওকে, এটা কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি, নাকি ভেবে দেব আছো তুমি আমায় চেনো।
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধু যে একটুখানি বেশি নাকি ভেবে নেব তুমি আমায় যে তুমি নাকি ভেবে নেব তুমি আমায় যে তুমি নাকি ভেবে নেব আজ তুমি Excellent, excellent composition. Thank you. But I'm just amazed, stunned. Thanks to everyone, my band members. Drama ja jini mane oshadharon oshadharon korechen mane sei rokom ki ar shobai ke onek onek thanks eto sundor bajabar jonno gaan tar ami je onno rokom hoye gechilo ekdom ja amader ekta phone asche hello assalamualaikum ma'am waalaikum assalam bhalo achen ei je bhaiya ekhane hello bhaiya bolen hello to hobe bhalo achen ei to bhai cholche alhamdulillah ভাই আপনার জন্মদিন গানটা শুনতে চাই ভাই জন্মদিন ইয়েস উইল ডু ইট ওকে থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ইওর কলিং এন্ড আরেকটা ফোন আসছে হ্যালো 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 শুনতে পাচ্ছি বলো তবু ভাইয়া হ্যাঁ ভাইয়া কি খবর ভাইয়া ভালো ভালো আছেন ভাইয়া এই তো ভাইয়া চলতেছে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আমি তো আপনার অনেক বড় ফ্যান তাই নাকি ভাইয়া থ্যাঙ্ক ইউ দোয়া করবেন অনেক বড় ফ্যান আমি আপনার কথা শুনছি Thank you very much. Dua koren. আমার নামটা তো আপনি একটু বলবেন। বলবেন রায়হান। আমার নাম রায়হান। ওকে, ওনার নাম রায়হান। উনি একটা গোপন কথা গানটি গাবেন। কিন্তু আপনি ওখানে বসে গাবেন কিভাবে? আপনার তো এখানে আসতে হবে। আরেকটা ফোন আছে, সেটাও নিয়ে নেছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপু তো ভাই আছে? জি জি, তো ভাই তো অবশ্যই আছে। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ চলছে। ভাই আই সাইন দ্য হ্যাপিয়ার মেম্বার অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, থ্যাংক ইউ, আই অ্যাম অনার্ড। ভাই আমার একটু বন্ধু আছে বুঝছেন? জি ভাই। কোন পার্সন আছে? আছে আমার জন্য প্রচুর মানে আমার অনেক ফ্যান। আমার ছবি যতগুলো দিতে পারেন সবগুলোই ও কাটি কাটি যাচ্ছে। প্লিজ আমার জন্য একটা কিটা করে দেন। আচ্ছা, ওটা কি উনি কি আপনার বন্ধু নাকি বন্ধুর চেয়ে একটু বেশি? আচ্ছা, এইভাবে মানে কেটে গেছে লাইনটা। যাই হোক, হয়তো বা বন্ধুর চেয়ে অবশ্যই আপনি যে গানটি করলেন এই মাত্র সেরকম। উনি আসলে বলতে যাচ্ছে ভাই একটু কম গান করেন। আচ্ছা, আপনার বন্ধু তো তপুর গান শুনে তার উপর একেবারে কি বলবো তার ছবি নিয়ে ব্যস্ত। আপনার ছবি কখন দেখে বা আপনাকে কখন দেখে জানি না। আর এখন কথা না মারিয়ে আবার চলে যাই তপু ভাইয়ের কাছে চমৎকার গান শুনবো। ওকে, আমরা এখন একটা গান করব আমার লাস্ট অ্যালবাম, এটা নাম বলছেন অ্যালবামের, ওখানে একটা গান আছে শেকে, সো এই গানটা করছি আমরা। দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে আড়ালে ছাদেতে দাঁড়ালে দাঁড়ালে, জানো কে থাকে, দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে ছাদেতে দাঁড়ালে, যদি সে জানালা খোলা রাখে তবে দেখো আমাকে। মুখে দেখা হলে বলে দেব তুমি আগে দোনাই, যদি একা একা লাগে দেখো আমি আছি। জানো কে থাকে, দেখেছো কি তাকে, সে থাকে আড়ালে আড়ালে ছাদেতে দাঁড়ালে।
মুখে তার থাকে সারাক্ষণ সারাক্ষণ ছুট ছুটি ঘরে ঘরে এখন আর হাসি মুখে সারাক্ষণ ছুট ছুটি ঘরে কোন কোন চারিদিকে ভালোবাসা ছড়িয়ে তার ভালোবাসা দেখেছো কি তাকে সে তাকে আড়ালে চাঁদেতে দাঁড়ালে কিছু দূরে থেকে থেকে আমি বিকেলে সে আসে নিচে কিছু দূরে থেকে আমি হাঁটি পিছে গোধুলি আকাশে তাকিয়ে সে আসে কাঁদে আর ভাবে কি যে মুখোমুখি দেখা হলে বলে দেব তুমি আগে ধোনা যদি একা একা লাগে দেব আমি আছি না জানো কে থাকে কে থাকে দেখেছো কি তাকেছো কি সে থাকে আড়ালে আড়ালে ছাড়তে যেতে দাঁড়ালে এই গানটা আসলে কাকে ভেবে লেখা হয়েছিল এটা আসলে বাসার ছাদ থেকে যাদের বাসা দেখা যায় তাদের কি নিয়ে লেখা সেটাই আমার মনে হচ্ছে শুধু আমার না সবার বাসার ছাদ থেকে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল এক্স্যাক্টলি ওকে একটা ফোন চলে এসেছে হ্যালো হ্যালো বুক কেমন আছেন খুব ভালো আছি আপনাদের জন্য গাবো ইনশাআল্লাহ আচ্ছা থ্যাংকস ফর কলিং এক পায়ে নূপুর ইচ্ছে করে তপু ভাই সবার শেষে গাইবে কারণ এই গানটা সবার প্রিয় শোনা শেষ হয়ে গেলে আপনারা ঘুমিয়ে যেতে পারেন সেই জন্য আমরা এই চান্স নিতে চাই না আপনারা জেগে থাকবেন এবং জেগে জেগে অপেক্ষায় থাকবেন আমরা কখন এক পায়ে নূপুর গানটি শুনব আচ্ছা তো তো ভাই নেক্সট সং আচ্ছা আরেকটা ফোন চলে এসেছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম আমি তারিখ বলছিলাম ধামরাই থেকে আচ্ছা ধানমন্ডি ধানমন্ডি ওকে জি বলুন বলেন এই তো চলছে কি খবর এই তো ভাই আমি আপনাকে অনেক বড় ফ্যান
ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমার খুব ভালো লাগে ভাইয়া না আপু হ্যাঁ আপু আপু আপনি কি ভাইয়া না আপু আপু আচ্ছা ফোন কেটে গেছে সরি আচ্ছা ছোট ছেলেদের ভয়েস আর মেয়েদের ভয়েস কিন্তু সেম হয় সো আই গট কনফিউজ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে তো নেক্সট গান করছি ওকে আচ্ছা একটা রিকোয়েস্ট ছিল জন্মদিন গানের হ্যাঁ আমরা জন্মদিন গানটি করব এবং আমাদের ব্যান্ড মেম্বার রিয়াদ ড্রামার ওর জন্মদিন ছিল গতকালকে সো ওকে ডেডিকেট হ্যাপি বার্থডে লেট হ্যাপি বার্থডে ওর এজ 36 এটা শামসের মতে বাট অ্যাকচুয়ালি নট না না 16 কি বলেন 16 এর উপরে যাবে না সুইট 16 কংগ্রাচুলেশনস রিয়াদ সো তোমার জন্য এই গান প্লাস যে রিকোয়েস্ট করেছিলেন যারা শুনতে যাচ্ছেন সবাই আর রিয়াদের জন্য তো স্পেশাল থ্যাঙ্কস এত সুন্দর মানে যে ড্রাম বাজাচ্ছে সেই জন্য এক্সিলেন্ট সবাই ওর জন্য একটা তালি দিন জোরে হাত তালি থ্যাঙ্ক ইউ ওকে আমরা এবার জন্মদিন গানটি শুনবো যা করতে গেলে বলো করো না করছি না সো রিয়াদ ইজ ফর ইউ ওকে দাঁত দিয়ে নখ কাটছি না অযথাই বানার হচ্ছে না বুঝেই ভাব আছি না বিশ্বাস করছি না যদি শহরটা থাকত আধারে কাজটা ঢেকে যেত কালো মেঘে তবুও ঠিক যদিও থাকত কেউ জেগে তখন বাড়িতে তবুও ঠিক তবুও ঠিকই আসতাম এখানে দেখতে তোমাকে আর বলতে বয়স যত হলো গোলা ততটাই আছে আজ জানতে চাই তোমার কাছে যেদিন আর গোলা আসবে না দুলাতে সেই দিনও থাকবে কি তুমি এখানে জানালা খুলে ভেজা চোখে বলবো একই সুরে
যাক, আমরা হ্যাপি বার্থডে না বলে নতুন ভাবে মানুষকে উইশ করতে পারবো, সেজন্য তবু ভাইরে অভিনব অভিনব সৃষ্টিকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের আরেকটি ফোন কল আছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাইমনসিং থেকে সুমি বলছি। জি বলুন। হ্যাঁ, তবু ভাইয়া কেমন আছেন? এই তো সুমি, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। সবাই তো নিজের পছন্দের গান শুনতে চাচ্ছে, আমি আপনার পছন্দের একটি গান শুনতে যাচ্ছি। থ্যাংক ইউ আপু, আমি আমার পছন্দ, আমার সবগুলো আমার পছন্দের। সো নেক্সট সংটা আপনার জন্য করা হবে। ওকে সুমিকে অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আসলে যার যার সৃষ্টি তার কাছে সব কিছুই তার ভালো লাগে, তো তপু ভাইয়ের কাছে তার নিজের সবগুলো গানই ভালো লাগে, তার মধ্যে স্পেশাল দু একটা নিশ্চয়ই আছে যে সেগুলো গাইতে আরও বেশি পছন্দ করে, সেরকম গানগুলোই করছে আজকে। আর আরেকটি ফোন আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনার ফোন টেলিভিশনটাকে মিউট করতে হবে। ওকে। হ্যালো, জি বলুন। আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। প্লিজ কথা বলুন, ভাইয়া শুনতে পাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ ভালো। আমি আপনার সবাই তো মানে যার যার পছন্দের গান শুনতে যাচ্ছে, তো আমি যাচ্ছি যে আপনার একটা আনরিলিজ ট্র্যাক শুনতে, যেটা মানে কেউ শুনে নাই। আচ্ছা, ওকে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আপনি তো সিক্রেট ফাঁস করে দেবার একটা পলিসি বের করে ফেললেন যে আনরিলিজ ট্র্যাক শোনাতে হবে এক্সক্লুসিভ আপনার জন্য। ঠিক আছে, আমরা চেষ্টা করব, দেখা যাক কি করা যায়, সেজন্য আপনাকে জেগে থাকতে হবে। ওকে, তো ভাই এরপর কোন গান? সো আমরা নেক্সট গান করছি। নেক্সট গান আমাদের কোনটা? ভালোবাসি। আচ্ছা, ভালোবাসি। হ্যাঁ আচ্ছা, ভালোবাসি করব না, মিথ্যে প্রেম করি। আচ্ছা, মিথ্যে প্রেম করি নেক্সট সং। সো ওইটা আমাদের ব্যান্ডের গান। সো ওইটা আসলে আশেপাশে যেসব মিথ্যে প্রেম হচ্ছে সেগুলো নিয়ে লেখা হয়েছে, তাদের শিক্ষা দেওয়ার জন্য নাকি? না, তাদের নিয়ে কোনো শিক্ষা দেওয়ার দরকার নেই। ইটস দ্য পার্সপেক্টিভ, যে যেরকম ভাবে চিন্তা করছে, সো ওটা নিয়ে করা হয়েছে। তো আমরা শুনি। সেই নীল জামা পরে তুই ইচ্ছে করে একটু ছুই, আমার দেয়া দুল ঠাকুর মন খুলে আমি আজ বলবো। আয়না কাছে হাতটা ধরি, ছন্দ ছাড়া গল্প করি, কিছু কিছু স্বপ্ন করি, সন্ধ্যা হলে ফিরব বাড়ি। পারদিন বলি চেয়েছি তোর ছাড়া গল্প করি, কিছু কিছু স্বপ্ন করি, সন্ধ্যা হলে ফিরব বাড়ি। এরপর নাকি প্রেম মহান, প্রেম সুন্দর, প্রেম শেষ হলে পুরস্কার, ছোট্ট সুখের ঘর করবি তুই
ইচ্ছে করে একটু ছুঁই আমার দেয়া দুইটা কই মন খুলে আমি আর মন কই আয়না কাছে হাতটা ধরি ছন্দ ছাড়া গল্প করি কিছু কিছু স্বপ্ন করি সন্ধ্যা হলে ফিরব বাড়ি একটা প্রশ্ন তো আমার আছেই, সেটা হচ্ছে যে মিথ্যে প্রেম করবার জন্য কি কেউ এত আকুতি মিনতি করে প্রেমিকাকে ডাকে বা এই কাজগুলো করব? যেটা হচ্ছে মিথ্যে প্রেম তো মিথ্যে প্রেমই, সো ওইটার মধ্যে যা ইচ্ছে তাই হতে পারে, নর্মাল প্রেমের মতো আকুতি থাকবে না, বলবে আসো চাই, সো দ্যাটস ইট, ফিলিংস ইমোশনালেস আর কি। ওকে ঠিক আছে, আমাদের একটা ফোন চলে এসেছে, স্প্রিন্ট মোবাইল রকিং আওয়ার যেহেতু চলছে ফোন তো আসবেই। আচ্ছা হ্যালো, আপনার ক্যাপ মাথায় দাও আর চশমা তুলে দাও, এত লাগছে আমি মনে হয় না বলতে পারলে আমার ভীষণ খারাপ লাগছে, তো বলতে পারতেছে আমার নিজের এখন অনেক মানে নিজের কাছে নিজের অনেক ভালো লাগতেছে। আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে কেয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মানে প্রেস করবার জন্য, আসলে এই প্রেস করবার মতো একজন মানুষ। আরেকটা ফোন আছে, হ্যালো। হ্যাঁ আপু কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। তুমি ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, বলেন। আচ্ছা ভাইয়া, আমি চিরন থেকে রুবেল বলছিলাম। ওকে ভাইয়া বলেন। জি রুবেল ভাই বলুন। ভাইয়া আপনার ওই এক পায়ের উপর গানটা এখনো শুনতে পাইনি তাই। হ্যাঁ এই যে একটু পরে শোনাচ্ছি আমি ইনশাআল্লাহ। থ্যাংকস ফর কলিং, আপনারা অপেক্ষায় থাকুন, এক পায়ের উপর আমরা অবশ্যই শোনাবো। আরো একটা ফোন আছে, হ্যালো। হ্যালো আপু। হ্যালো আপু, আপনার টেলিভিশনের ভলিউমটা মিউট করতে হবে। আচ্ছা হ্যালো টপু ভাইয়া। হ্যাঁ আপু বলেন। আমি সাইমা জাহান, চিনতে পেরেছেন? সাইমা জাহান ছায়া বিধু, ও ফেসবুকে আছেন আপনি মনে হয় তাই না? হ্যাঁ। আপনি টেলিভিশনের সাউন্ডটা কমাননি কিন্তু এখনো। জি বলেন। সাউন্ড মিউট। হ্যালো ভাই, আমার সব ফ্রেন্ডসরা জানে আমি আপনার কত বড় ফ্যান, মেবি আপনিও জানেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর আমার ছোট বোন উপমা দুজনে বসে আপনার গান শুনতেছি, আপনার সব গান আমার ফেভারিট, অলমোস্ট সব গান সবই ভালো লাগতেছে, আর আপনার সাথে কথা বলতে পারতেছি এটা আরো বেশি ভালো লাগতেছে, ভবিষ্যতে যদি গেস্ট সিঙ্গার হিসেবে গান করতে পারি আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। আই এম অনার্ড ইনশাআল্লাহ হোপফুলি। ওকে ভাই, আমার ছোট বোন আপনার সাথে কথা বলতে যাচ্ছে, উপমা। ওকে হ্যালো ভাইয়া। হ্যাঁ উপমা, কি খবর? এই তো ভাইয়া ভালো, একটু আগে তো আমি মানে ফিরে গেছিলাম 2 বছর আগে, আপনি গান গাচ্ছিলেন সেই নীল জামা পরে, তুই এটা আসলে নন্দনে আমাদের কনসার্ট হয়েছিল যে জিপিএফআই সংবর্ধনা, ওই দিন মানে ওই দিনটা আমি ফিরে গেছিলাম, ওই দিন এত ভালো লাগছিল, আপনি আরো কয়েকটা গান গেছিলেন, মানে ওই রকম উৎসাহটা এখন আসছে মনে হচ্ছে, আই এম সো এক্সাইটেড। ওই দিন অনেক ভালো লেগেছিল আমার, আপনাদের সবার মধ্যে এত এনার্জি ছিল, অনেক ভালো লেগেছিল। আজ তো ফোনের ফোনে ফোনে আমরা একদম অস্থির অবস্থা, গানই শুনতে পাচ্ছি না। আরেকটা ফোন আছে, হ্যালো। হ্যাঁ হ্যালো তুবু। হ্যাঁ কে? জাহাঙ্গীর মামা ভাই। হ্যালো জাহাঙ্গীর মামা আছে নাকি? মার্জু। ও আচ্ছা মার্জু ক্রাসেল ভাই, কেমন আছে? আছে ভাই আছে, এই আর কি। তারপর সব ঠিক আছে? সবার টুপাক ভাই ভালো আছে? গান বাজনা আসলে শুনতে চাই তো সব গানই, তারপরে ওই দিন যে আড্ডা মারতে মারতে কথা হলো নতুন গান গুলো যে বানতেছেন। আচ্ছা ওকে, হ্যাঁ টুপাক, উই লাভ টুপাক। ওরকম কিছু কিছু মানে কোন দুই এক লাইন কি এরকম হইছে শোনার মত? মানে শোনার মত হইছে কিন্তু আজকে না আগে হয় বেটার মনে হয়।
প্রোডাকশন থেকে আমাকে সাইজ দিবে তাহলে। ঠিক আছে তাহলে আপনি, ঠিক আছে মাত্রবে আসতেছি আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ কে জান, আমরা শুনতে থাকি দেখতে থাকি। থ্যাংক ইউ, দোয়া করেন। জি আর আছে ওখানে এবং পিছনে। ওকে, সবাইকে শুভেচ্ছা দিছে, সবাই সালাম দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস মারজুক ভাই ফোন করবার জন্য। আপনি জেগে জেগে অনুষ্ঠান দেখছেন সেজন্য উই আর ভেরি মাচ অনার্ড। আর অনেক কথা তো হলো, এবার তো গান না শুনলেই না। এখন আমরা কোন গান গাই? হ্যাঁ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কোনো গান না 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 ইয়ে করি আমরা, একটা গোপন কথা, একটা গোপন কথা পরে করি, তাহলে ভালোবাসি করি। ওকে লেটস টু ভালোবাসি। ওকে ভালোবাসি গানটা শুনবো এবার আমরা, আমার লাস্ট অ্যালবামের, সেই কে অ্যালবামের ভালোবাসি। এতদিন পারিনি জানো তো আমি এমনি, বলতে চাই আজ এখনই বলে দি, ভালোবাসি 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 ভালোবাসি। চুপ করতে কোনা কিছু তো বলো, হ্যাঁ অথবা না, হ্যাঁ যদি হ্যাঁ হবে না, যদি হয় তবে কিছু বলো না, তুমি ভেবো না ভাঙবে না বন্ধুত্বটা, হ্যাঁ যদি হয় হবে না, যদি হয় তবে কিছু বলো না, ভালোবাসি 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 ভালোবাসি। এত ভেবে কি হবে, ভেবে কে করেছে কি কবে, ভাবছি না আর যাবে হবা, এতদিন পারিনি জানো তো আমি এমনি, বলতে চাই আর এখনই বলে দি, ভালোবাসি 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 ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। থ্যাংক ইউ, ভেরি ট্রু। এত ভনিতা করে কি হবে, তাই না? ডাইরেক্ট বলে ফেলো ভালোবাসি, দ্যাটস ইট। সবাই কি বলবো না কি বলবো না বলে দিই, বলে হলো না কিসের। আচ্ছা দর্শক, আপনারাও বেশি হেজিটেট ফিল করেন না, যদি কাউকে ভালোবেসেই থাকেন তাহলে ঝটপট উভয়ের মতো বলে ফেলুন যে হ্যাঁ ভালোবাসি ডিরেক্ট, আর কোনো কথা নেই। ওকে, আপনারা দেখছেন স্প্রিন্ট মোবাইল রকিং, আর আমরা চমৎকার চমৎকার গান শুনছি, আরও অনেক গান শুনব। কিন্তু এই মুহূর্তে যে একটু আমাদের চায়ের তেষ্টা পেয়েছে, আমার মনে হয় আপনারাও জেগে আছেন, আপনাদেরও একটা ছোট্ট বিরতির দরকার আছে। জাস্ট স্টে টিউনড, উই উইল বি রাইট ব্যাক আফটার আ শর্ট কমার্শিয়াল ব্রেক। Hello viewers, welcome back to Sprint Mobile Rocking Hour once again. শুধু ভালোবাসা নয় কারণ প্রেমে অন্ধ, জানি তুমি আমি আমাদের তোরে আজো বন্ধুত্ব, আমার ছোট তোরে বলো যাবে কি, আমার ছোট তোরে বলো
যাবে কি চাঁদের আলো যদি ভালো লাগে কাল হয়ে যায় ঝাপসা আমারে তোরে যদি চলে যায় ফিরে আসবে যত ভালোবাসো তারে দূরে রয়ে যাবে তাকে তুমি জানো না এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তরি বলো যাবে কি আমার ছোট তরি বলো যাবে কি অসাধারণ কম্পোজিশন। আসলে এই গানটা শুনলে যে কেউ মানে ভেসে যেতে চায় এরকম একটা অবস্থা। যাই হোক, অনেক ভালো লেগেছে। আর সবার রিকোয়েস্ট, ফার্স্ট অফ অল আমার একদম শুরুতেই কথা ছিল এটা শোনার, তো সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আর মনসুরকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এত SMS করেছেন। আপনি উইনার, সেই হিসেবে আপনাকে কংগ্রেচুলেট করছি। আর তপু ভাইকে তো থ্যাঙ্কস, মিউজিশিয়ান সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর বাজানোর জন্য। আমি জোরে তালি দিতে পারছি না, আমার দুহাত বন্ধ সেই জন্য। যাই হোক দর্শক, আমরা আসলে এই গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসলাম। এবার আমরা লাস্ট গান শুনতে শুনতে, ওকে লাস্ট সং, আমি আমার ব্যান্ড মেম্বারসকে একটু থ্যাঙ্কস জানাই। শামস বেজে আবার পরিচয় করছি, রিয়াদ ছোট মানুষ, তারপরে রোমেল ভাই জেন্টলম্যান, আর সেতু ওয়ান অফ দ্য বেস্ট গিটারিস্ট আমার দেখা। সো ইনশাল্লাহ, সো আমরা লাস্ট গান করছি একটা গোপন কথা, যেটা একটু ডিফারেন্ট রক ভার্সন করছি। ওকে আমরা শুনবো। এতদিন ছিল সাধারণ, তার মাঝে এক ঝঞ্ঝাকে আজ বড় আলাদা লাগে। ও আধারের নীলিমা, তোমাকে আজ খুঁজতে যায়, জানি না কোথায় পাবো তোমায়। একবার এসে দেখো আমার, ভেবেছি তাই এবার যা কিছু হবে হবার, হোক তবু করে শিকার, পরাজয় মেনে নিয়ে সব কিছু বলে দিয়ে চাইবো আমার অধিকার। কপালে যা আছে লেখা, মনে যদি পায়ো ব্যথা, দেখে নেব আমি এর শেষ। মিথ্যে অভিনয় আর নয়, আর নয় এই ভালো আছি। আধারে নীলিমা, তোমাকে আজ খুঁজতে চায়, জানি না কোথায় পাবো তোমায়। ও একবার এসে দেখো আমায়।
কেটে যায় সময় আসে রাত মেটাবাকা করে চুল বাঁধে প্রেম করে দেখো ছেলেটাও পরে হাফাতা শার্ট এই দেখে আশা আসি গানটাকে ভালোবাসি ভালো আছি স্বপ্ন আমার কখনো বুঝিনি যে তা এটা ছিল সূচনা আছে বাকি স্বপ্নের উপসংহার আধারে তোমাকে আর বুঝতে চাই জানি না কোথায় পাবো তোমায় ও একবার এসে দেখো আমায় Press the bell icon on YouTube app and never miss another update.